রোবট 10 বছরের শিশুকে সঙ্গ দিচ্ছে, এটাই আজকের ভিডিও। একটি 10 বছর বয়সী শিশুর সাথে জড়িত থাকার জন্য ডিজাইন করা একটি 4 পায়ের রোবট উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের সমন্বয়ে, এটি একটি বিস্ময়কর প্রযুক্তি। এর অঙ্গপ্রত্যঙ্গগুলি একটি বন্ধুত্বপূর্ণ প্রাণীর মতো তরলতার সাথে নড়াচড়া করছে, শিশুর মনোযোগ এবং কৌতূহলকে আকর্ষণ করছে। রোবটটি শিশুর উপস্থিতি শনাক্ত করার জন্য সেন্সর ধারণ করে, সে অনুযায়ী তার গতিবিধি এবং আচরণ সামঞ্জস্য করছে। একটি মৃদু ভয়েস চেঞ্জারের সাথে সজ্জিত রোবটটি শিশুবান্ধব পদ্ধতিতে যোগাযোগ করছে, বোঝার জন্য সহজ শব্দ এবং টোন ব্যবহার করে। এর হাঁটার প্রক্রিয়াটি স্থিতিশীলতার জন্য সাবধানে ক্রমান্বিত করা হয়। এটি ছোট শিশুকে ভয় না দেখিয়ে পরিবেশ অতিক্রম করতে দেয়। রোবট এমনকি আবেগ প্রকাশ করতে এবং সংযোগের অনুভূতি বাড়াতে অভিব্যক্তিপূর্ণ লেড লাইট বা অ্যানিমেটেড বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করতে পারে। মিথস্ক্রিয়াকে আরও সমৃদ্ধ করার জন্য রোবটের শিক্ষাগত ক্ষমতা থাকতে পারে। শিশুকে বয়স উপযুক্ত ক্রিয়াকলাপ বা গল্প বলার সাথে জড়িত করতে পারে। শিশুর বিকাশের পর্যায়ে তার যোগাযোগের শৈলীকে উপযোগী করে। রোবট একটি ইন্টারঅ্যাক্টিভ এবং বিনোদনমূলক শেখার অভিজ্ঞতা প্রদান করতে পারে। সেন্সর এবং অ্যালগরিদম দুর্ঘটনাজনিত সংঘর্ষ বা দুর্ঘটনা প্রতিরোধ করে, নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি সর্বোপরি সংযোজিত থাকে। রোবটটির নকশা একটি নিরীহ মিথস্ক্রিয়া নিশ্চিত করতে একটি নরম এবং শিশুবান্ধব বাহ্যিক অংশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংক্ষেপে, একটি 4 পায়ের রোবট একটি 10 বছর বয়সী শিশুর সাথে ইন্টারঅ্যাক্ট করে, একে শিশুকেন্দ্রিক পদ্ধতির সাথে অত্যাধুনিক প্রযুক্তিকে মিশ্রিত করেছে, যা কৌতূহল এবং নিরাপদ ও আকর্ষক পদ্ধতিতে শেখা উভয়ই বৃদ্ধি করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি শোনার জন্য।